এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। মানে ছেড়ে দেওয়া হয়েছে, জুতো দিয়ে মানা হয়েছে, ওই যে দাবিটা যে তারা কমিশন পাচ্ছে না বিষয়টা কিন্তু আমি আমার বক্তব্যের সময় বুঝিয়ে বলেছিলাম যে সাত মাস ধরে তারা তাদের কমিশন পাচ্ছে না, যে কোনো গরিব লোকের জন্য এটা খুব দুর্ভাগ্যের যে একটা কমিশনের উপর যাদের সংসার চলে তারা কমিশনটা পাচ্ছে না। এর প্রথম একটি কারণ যেটা, যে একজন অফিসার এসে এমন একটা ভুল কাজ করেছিল যে তাতে ওই ওই ওয়েবসাইটটাই উড়ে গেছে, তার উপর করোনা হয়েছে, ওয়েবসাইট উড়ে গেছে, করোনার ফলে ওরা কাজ করতে পারেনি, বাড়ি বাড়ি গিয়ে বা ছেলেদের কাছে গিয়ে অটোরিক্সা হানা তানা সবজি বিক্রেতা তাদের যে ওয়েবসাইটে যে নামগুলো থাকবে সেই ওয়েবসাইটটা উড়ে গেছে। এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, আমি নিজেও বলেছি আমার বক্তব্যের মধ্যে। তবুও আমি আপনাদের অ্যাসিওর করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানুষ যিনি আশার যারা অঙ্গনওয়াড়ি যারা এরকম ধরনের যারা কাজকর্ম করেছে তাদের জন্য তিনি অনেকটা মাইনে বাড়িয়ে দিয়েছেন। আমি বিশ্বাস করি যে মলয় আমি তো ওই দপ্তরের মন্ত্রী নই, আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আপনারা যে আন্দোলন করছেন এই আন্দোলন সঠিক, আপনারা দাবি করছেন এটাও সঠিক শান্তিপূর্ণ আন্দোলন। মলয়ের কাছে আমি আশা করব যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে বলে অন্তত পক্ষে এই মানুষদের জন্য যারা সাত মাস ধরে হাতে একটা পয়সা পায়নি তাদের অন্তত পক্ষে কিছু পাওয়ার ব্যবস্থা করে দেয়, এটাই আমি বললাম। কিন্তু তারপরেও কেন এত গণ্ডগোল হলো আমি তো বলেই বেরিয়ে এসেছি। তারপর ববি এলো, ববি আছে, সাধন পাণ্ডে আছে, এরা সব বলবে, আমি জানি না কী করে কী হলো বা কেন হলো তাও বুঝতে পারছি না। আসলে দেখুন আমি বলি, ছেলেরা তো এসেছিল ডাকে, মলয়ের ডাকেই তো এসেছিল এত ছেলে, তারা তার দপ্তরের কর্মী। বিষয়টা হলো এই যে ক্ষুধা কখনো কখনো না মানুষকে মানে পাগল করে দেয়। সাত মাস ওদের মধ্যে অনেকে বিবাহিত, তাদের সন্তান আছে, এই যে সাত মাস ধরে ওদের কমিশনের উপরে চাকরি কিন্তু নয়, কমিশনে চলে, এই সাত মাস ধরে কমিশনটা না পাওয়ার জন্যে আজকে ওরা হয়তো এই ভেবেই এসেছিল যে আজকে একটা ঘোষণা কিছু হবে, সেইটা হয়তো না হওয়ার জন্যেই এই বিক্ষোভ। কিন্তু আমি মনে করি যে এই ধরনের হিংসাস্বই বিক্ষোভ করে দাবি আদায় কি ত্বরান্বিত হলো না আরো পেছিয়ে গেল, এটাই আমার কাছে সন্দেহ। একদম একজন একজন এমন মানুষকে আনা হয়েছিল যে মানুষটি দুর্নীতি তো বটেই আরও অনেক কিছু করেছেন এবং যার জন্য ওয়েবসাইট থেকে পুরো নামটাই উড়ে গেছে। যেমন যদি ওই ওয়েবসাইটেতে এসএলও নাম না বলা হয় তাহলে তো লাইন বেরোবে না, এসএলও টিপতে হবে নাহলে বেরোবে না, এসএলওটাই উড়ে গেছে। তার ফলে আজকে আজকে ছেলেদের কষ্ট সত্যি চোখে দেখা যায় না। আমি এক্স্যাক্টলি এর বেশি বলতে পারছি না, কিন্তু যিনি করেছিলেন তিনি খুব বড় অন্যায় করে গেছেন, যার ফলে আজকে এতগুলো মানুষের, আজকে হল ভর্তি ছিল মানুষ, এই এতগুলো মানুষের জীবনে তীব্র সংকট নেমে এসেছে। আমার তাদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু তাদের কাছে এটুকু আমার বলার ছিল যে এটাকে হিংসায় পর্যবেসিত না করে শান্তিপূর্ণভাবে গণ আন্দোলন তো করবার অধিকার আছে আমাদের, করতেই পারতেন, কিন্তু এটাকে হিংসার পথে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। আমি তাদের সমর্থন জানিয়েছি যে তোমাদের আন্দোলনের প্রতি আমার সমর্থন আছে, কিন্তু আমি জানতাম না যে সেটা হিংসায় ট্রান্সফার্ড হয়ে যাবে, সেটা আমি জানতাম না।